প্রোগ্রেসিভ বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আর কিছুদিন পরেই তোমাদের শুরু হতে যাচ্ছে ট্রাম ওয়ান অর্থাৎ হাফ ইয়ারলি এক্সামিনেশান এই হাফ ইয়ারলি এক্সামিনেশান পরীক্ষায় ত্রিপুরা বোর্ড থেকে ফিজিক্সের জন্য যে মডেল কোশ্চেনটি দেওয়া হয়েছে সেই মডেল কোশ্চেনটির পূর্ণাঙ্গ সমাধান এই ভিডিওটির মধ্যে তোমরা পেয়ে যাবে তাই আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ভিডিওটি এক বিন্দুমাত্র স্কিপ না করে পুরো দেখবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ দশম শ্রেণীর ট্রাম পরীক্ষার জন্য বিজ্ঞান বিষয়ের পদার্থবিদ্যা থেকে দুটো অধ্যায় দিয়েছে সে দুটো অধ্যায়ের মধ্যে প্রথমটি হল আলোর প্রতিফলন ও প্রতিসরণ এ অধ্যায় থেকে এমসিকিউ থাকবে তিনটি বেরি শর্ট টাইম অ্যান্সার থাকবে তিনটি এবং দুই নম্বরে থাকবে একটি প্রশ্ন অর্থাৎ সর্বমোট এ অধ্যায় থেকে থাকবে আট নম্বর পদার্থবিদ্যার আরেকটি অধ্যায় হলো মানুষের চোখ ও বর্ণময় বিশ্ব এ অধ্যায় থেকে এমসিকিউ থাকবে একটি ভি এস এ অর্থাৎ ভেরি শর্ট টাইপ থাকবে দুটি এবং শর্ট টাইম থাকবে একটি অর্থাৎ সর্বমোট নম্বর থাকবে পাঁচ তাহলে তোমরা দেখতে পাচ্ছ এ দুটো অধ্যায় থেকে পদার্থবিদ্যার মধ্যে মোট নম্বর থাকছে থার্টিন অর্থাৎ তোমাদের ফিজিক্স পরীক্ষা হবে তেরো নম্বরের মধ্যে তাহলে চলো দেখি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নের মধ্যে কী কি প্রশ্ন দিয়েছে এবং তাদের পূর্ণাঙ্গ সমাধান নমুনা প্রশ্নের মধ্যে প্রথমে থাকছে সঠিক উত্তর বাছাই চারটি প্রথম প্রশ্নটি হলো পনেরো সেন্টিমিটার প্রকাশ দূরত্বের একটি উত্তল দর্পণ থেকে তিরিশ সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো গঠিত প্রতিবিম্বের প্রকৃতি হবে অপশান এ সদ অপশান বি অসদ অপশান সি অবশিষ্য অপশান ডি বিবর্ধিত সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ অসদ দ্বিতীয় প্রশ্নটি হলো একটি গোলীয় দর্পণের বক্রতা পেশাদ্দ থার্টি সেন্টিমিটার হলে দর্পণটির ফোকাস দূরত্ব হবে সঠিক অপশানটি হবে এ অর্থাৎ পনেরো সেন্টিমিটার তিন নম্বর প্রশ্ন গাড়ির পেছনের দৃশ্য দেখার জন্য যে দর্পণটি ব্যবহার করা হয় তা হলো এখানে চারটি অপশান দেওয়া আছে এ চারটি অপশানের মধ্যে সঠিক অপশানটি হবে বি অর্থাৎ সঠিক উত্তরটি হবে উত্তল দর্পণ চার নম্বর প্রশ্ন কাস প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর বিশ্লিষ্ট হওয়ার সময় কোন বর্ণের আলোর চ্যুতি সর্বনিম্ন হয় এখানে চারটি অপশন দেওয়া আছে বেগুনি বর্ণ নীল বর্ণ লাল বর্ণ হলুদ বর্ণ সঠিক উত্তরটি হবে লাল বর্ণ। এরপর রয়েছে এক কথায় উত্তর দাও পাঁচটি প্রশ্ন এ পাঁচটি প্রশ্নের মধ্যে প্রথমটি হলো ল্যান্সটির নাম লিখো যাহা অসৎ সমশিষ্য এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করতে পারে সঠিক উত্তরটি হবে উত্তর দ্বিতীয় প্রশ্নটি হলো একটি আলোক রশ্মি গতিপথের পরিবর্তন হবে কিনা যুক্তিসহ লিখ উত্তরটি হবে প্রতিশ্রিত রশ্মি অবিলম্বে দিকে বেঁকে যাবে অর্থাৎ আলোক রশ্মির গতিপথের পরিবর্তন হবে কারণ বায়ু অপেক্ষা জলের ঘনত্ব বেশি যার ফলে আলো ভিন্ন গতিবেগ লাভ করে অবিলম্বে দিকে বেঁকে যাবে এরপর যে প্রশ্নটি রয়েছে একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও সঠিক উত্তরটি হবে রামধুনু এরপর আট নম্বর প্রশ্নটি হল আলোকের বিচ্ছুরণ বলতে কী বুঝো উত্তর কোনো যৌগিক আলো কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে এরপর যে প্রশ্নটি রয়েছে পনেরো সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল দর্পণ থেকে দশ সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো এই প্রশ্নটি হলো একটি গাণিতিক সমস্যা এই সমস্যাটির সমাধান আমি করে দিয়েছি তোমরা ভিডিওটি পজ করে অঙ্কটি করে নেবে এরপর থাকছে সংক্ষেপে উত্তর দাও দুটি প্রশ্ন মোট চার নম্বর প্রথমটি হলো লেন্সের ক্ষমতা কাকে বলে একটি লেন্সের ক্ষমতা মাইনাস টু হলে লেন্সটির ফোকাস দূরত্ব কত উত্তরটি দেখে নাও কোনো লেন্সের উপর আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছকে অভিসারী ও অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করার সামর্থ্যকে লেন্সের ক্ষমতা বলে এই প্রশ্নটির পিছনে একটি গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে সেটার উত্তর হল লেন্সের ফোকাস দৈর্ঘ্য মাইনাস পঞ্চাশ সেন্টিমিটার এ দশ নম্বর প্রশ্নের মধ্যে একটি অথবা দেওয়া হয়েছে সেটা হলো প্রতিসরণের সূত্র দুটি বিবৃত কর প্রথম সূত্রটি হলো আপতিত রশ্মি প্রতিশ্রিত রশ্মি ও আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিবেদতলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে দ্বিতীয় সূত্রটি হলো এক বরণী কোনো আলোক রশ্মি দুটি নির্দিষ্ট আলোকীয় মাধ্যমের তলে প্রতিশ্রিত হলে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয় প্রতিসরণের এই দ্বিতীয় সূত্রটিকে স্নেলের সূত্রও বলা হয় এটা তোমরা জেনে রাখবে এরপর এগারো নম্বর প্রশ্নটি হলো নক্ষত্ররা ঝিকমিক করে কেন উত্তরটি হলো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ঘনত্ব বিভিন্ন নক্ষত্র থেকে আগত আলোক রশ্মি বহুদূর থেকে পৃথিবীতে পৌঁছানোর আগে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্য দিয়ে আসে এই স্তরগুলির প্রতিসরাঙ্ক প্রতি মুহূর্তে বদলানোর জন্য আলোক রশ্মির গতিপথ সামান্য হারে পরিবর্তিত হয় এর ফলে নক্ষত্রের আপাত অবস্থান পরিবর্তিত হয় এবং নক্ষত্রের উজ্জ্বলতা হ্রাস বা বৃদ্ধি হয় বলে মনে হয় তাই নক্ষত্ররা ঝিকমিক করে এই হলো ত্রিপুরা বোর্ড থেকে বিজ্ঞানের ফিজিক্সের নমুনা প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান আশা করি ভিডিওটি তোমাদের টামানের জন্য খুবই উপকারে আসবে তবে দশম শ্রেণীর ট্রাম ওয়ান পরীক্ষার জন্য বিজ্ঞানের পদার্থবিদ্যার সম্পূর্ণ সাজেশানটি এই চ্যানেলটির মধ্যে অতি দ্রুত আপলোড করতে যাচ্ছি তাই আমি তোমাদের বলবো চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে আপলোড করার সাথে সাথে ট্রাম ওয়ান পরীক্ষার সমস্ত সাজেশানগুলির নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে আসবে তবে আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবে ধন্যবাদ